কুস্কির চোটে তার খেলা নিয়ে ছোট্ট একটা সংশয় ছিলই। স্বয়ং হেডকোচ রাসেল ডোমিঙ্গো গতকাল সোমবার পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেননি সাকিব আল হাসান খেলবে নেই। তবে চট্টগ্রাম টেস্ট শুরুর 24 ঘন্টা আগে আজ ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে টাইগার অধিনায়ক মমিনুল হক বলেছেন, আশা করি খেলবেন সাকিব ভাই। বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে ঘরের মাঠে গত বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে, কিন্তু টিম বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান টেস্ট খেলছেন না দীর্ঘদিন। ইতিহাস এবং পরিসংখ্যান জানাচ্ছে সর্বশেষ 2019 সালের সেপ্টেম্বরে দেশের হয়ে টেস্ট খেলেছেন সাকিব, কাকতলীয়ভাবে সেটাও চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই, প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। বলার অপেক্ষা রাখে না, 2019 সালের 28 অক্টোবর থেকে এক বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সময়ে বাংলাদেশ যে খুব বেশি টেস্ট খেলেছে তাও নয়, করোনার কারণে গত বছর মার্চ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের সিরিজ, সফর এবং আসর বন্ধ ছিল। এরপর গত বছর জুলাইতে তা চালু হলেও বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বেশ দেরিতে, এই বছরের জানুয়ারিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে বাংলাদেশ। আর আজ মঙ্গলবার রাতটুকু পার করে আগামীকাল থেকে আবার টেস্ট খেলতে নামবেন মমিনুল, মুশফিক, সাকিব, তামিমরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট হবে ঠিক এক বছর পর টাইগারদের প্রথম টেস্ট। আর চ্যাম্পিয়ন অলরাউন্ডার সাকিব টেস্ট খেলতে নামবেন 17 মাস পর। এই দীর্ঘ সময়ে সাকিব না খেললেও এর মধ্যে বাংলাদেশ 4টি টেস্ট খেলে ফেলেছে। এই 4 টেস্টের মধ্যে 3টিতেই হেরেছে বাংলাদেশ এবং সব কয়টাই ইনিংস পরাজয় ছিল সঙ্গী। 3 ইনিংস হারের 2টি ভারতের বিপক্ষে এবং 1টি পাকিস্তানের বিপক্ষে। সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ শুধু 1টি টেস্ট ম্যাচ জিতেছে, সেটা অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ের বিপক্ষে। 2020 সালের ফেব্রুয়ারিতে হওয়া সেই ম্যাচে টাইগাররা জিতেছিল ইনিংস এবং 106 রানে। দারুণ এক ডাবল সেঞ্চুরি উপহার দিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন মুশফিকুর রহিম। এবার আর সাকিব আল হাসান ছাড়া নয়, পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। 17 মাস পর আবারও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে আবারও ব্যাট এবং বল হাতে সাদা পোশাকে মাঠে নামতে যাচ্ছেন সাকিব। 1.5 বছর আগে আফগানিস্তানের বিপক্ষে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের খেলা সর্বশেষ টেস্টে অবশ্য অভিজ্ঞতা সুখের ছিল না সাকিবের। রশিদ খানের আফগান বাহিনীর কাছে 224 রানের বিরাট ব্যবধানে হেরেছিল তার দল। সাকিব নিজেও পারফর্ম করতে পারেননি। 2 ইনিংসে যথাক্রমে 11 এবং 44 রান করা বিশ্বসেরার ঝুলিতে জমা পড়েছিল মোটে 3 উইকেট। তবে সেই দিন তো গত হয়েছে, এক বছর পর ওয়ানডে সিরিজে মাঠে নামা সাকিবকে স্বরূপেই দেখা গেছে, হয়েছেন সিরিজের সেরাও। সেই ছন্দ আর ফর্ম কি টেস্টেও টেনে আনবেন সাকিব? সাগরিকায় কি সাকিব শো দেখা যাবে? আর মাত্র 1 ঘন্টা অপেক্ষা, উত্তরটা সময়ের হাতেই তোলা থাক। এদিকে বছর 3-1 ব্যবধানে দ্বিতীয়বার বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। 2018 সালে 2 টেস্ট, 3 ওয়ানডে এবং 3 টি-20 খেলে গেছে ক্যারিবীয়রা। সেই সফরে টি-20 সিরিজ তারা জিতেছে 2-1 ব্যবধানে, ওয়ানডে সিরিজে হারে 1 ব্যবধানে। আর টেস্টে পুরোপুরি ধরাশায়ী হয়ে হোয়াইট ওয়াশের লজ্জায় ডোবে ক্রেগ ব্রাথওয়েটের দল। এবারের সফরটি তারা শুরুতেই করেছে ওয়ানডে সিরিজ দিয়ে, যেখানে 3 ম্যাচের 1টিতেও হালে পানি পায়নি সফরকারীরা। দাপুটের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ, ফলে টেস্ট সিরিজ শুরুর আগে ইতিবাচক ফলের খোঁজে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ দল। আর এক্ষেত্রে আগের নেতিবাচক ফল তথা পরাজয়গুলোই অনুপ্রেরণার বড় জায়গা বলে মনে করেন ক্যারিবীয়দের টেস্ট অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। বাংলাদেশ দল স্পিন আক্রমণে ভয়ঙ্কর হলেও নিজেদের পরিকল্পনা ঠিক রেখে এগিয়ে যেতে আত্মপ্রত্যয়ী ক্যারিবীয় অধিনায়ক। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই কথা জানান ব্রাথওয়েট। তার ভাষা, আমরা এখানে সবশেষ সিরিজ হেরেছি, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি সাকিব মিরাজের বিপক্ষে আগেও খেলেছি, তবে আমাদের বেশ কয়েকজন তাদের মোকাবেলা করেনি। আমরা ভিডিও ফুটেজ দেখেছি এবং একজন ব্যাটসম্যান হিসেবে বলবো, আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার কথা জানিয়ে ব্রাথওয়েট বলেন, আমাদের ইতিবাচক থাকতে হবে, স্ট্রাইক রোটেট করে খেলতে হবে, মাঝে মধ্যে আক্রমণাত্মক হতে হবে। তারা অবশ্যই কোয়ালিটি স্পিনার, তবে আমি মনে করি আমাদের রান করার সামর্থ্য আছে। আমি ব্যাটসম্যানদের পাশে আছি, ছেলেরা পরিশ্রম করেছে।
আমরা সবাই চ্যালেঞ্জের অপেক্ষায় আছি। ক্যারিবীয়দের পরিকল্পনা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার প্রতি পূর্ণ সমীহ থাকলেও সাকিব জুজুতে মারা পড়তে চায় না ওয়েস্ট ইন্ডিয়ানরা। এই বিষয়ে ইতিবাচকতার দিকেই জোর দিলেন সফররত দলের অধিনায়ক। সাকিবের ব্যাপারে ব্রাথওয়েট বলেন, সে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করেছে এবং ব্যাট হাতেও সাবলীল ছিল। আমরা সবাই জানি সে বিশ্বমানের খেলোয়াড়, আমি তার ফুটেজ দেখেছি। আমাদের ব্যাটসম্যানদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, সেগুলোর উপর ভরসা রাখতে হবে, মাঠে নেমে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। কখনো নিজেদের পরিকল্পনায় সন্দেহ করা যাবে না। আমরা জানি সাকিব বিশ্বমানের বলার, তবে আমরা আগেও এমন প্রতিপক্ষের বিরুদ্ধে রান করেছি। এদিকে 2019 সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টে ইনিংস এবং 130 রানের বড় ব্যবধানে পরাজয়, পরে কলকাতায় দিবারাত্রি টেস্টে হার ইনিংস এবং 46 রানের ব্যবধানে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা এমনই ছিল বাংলাদেশ দলের। পাকিস্তান সফরে গিয়ে তৃতীয় ম্যাচেও জুটেছিল ইনিংস ব্যবধানের পরাজয়। সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এখনও পর্যন্ত ইতিবাচক কিছু পায়নি টাইগাররা। এবার প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, যাদের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজের দুই টেস্টেই সহজ জয় পেয়েছিল টিম টাইগার্স। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হিসেবে এই ক্যারিবীয়দেরই পেলেন মমিনুল হক মুশফিকরা। এই সিরিজের মাধ্যমে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর কোনো মন্ত্র কি জমা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে? সোজা সাপটা জবাব টাইগার অধিনায়ক মমিনুলের, ওরকম কোনো মন্ত্র নেই। মন্ত্র হলে জাদু মন্ত্র হতে হবে। আসলে এরকম কোনো মন্ত্র নেই, আগে যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো আর মনে রাখতে চাই না, অতীত তো অতীতেই। করোনার পর আমরা নতুন করে শুরু করার চেষ্টা করছি, নতুন করে শুরু করব। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, আগামীকাল বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এই মাঠের সবশেষ ম্যাচের স্মৃতিটা মোটেও সুখের নয় বাংলাদেশের। 2019 সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে 224 রানের বিশাল ব্যবধানে হেরেছিল সাকিব আল হাসান বাহিনী। একই মাঠে আবারও খেলতে নামার আগে সেই ম্যাচের স্মৃতি মাথায় রাখতে চান না বর্তমান অধিনায়ক মমিনুল হক। মমিনুল হক বলেন, কাল আপনি যা করেছেন তা ভালো হোক বা খারাপ হোক, মনে রাখার দরকার নেই, এটা মনে রেখে আপনি কিছুই পাবেনও না। আমিও একইভাবে ভাবছি, হয়তো উত্তরটা বুঝতে পেরেছেন। আফগানিস্তানের সাথে কী হয়েছিল মনে রাখতে চাই না, কালকের ম্যাচেই মনোযোগ রাখতে চাচ্ছি।